আজকে আমাদের গেমে যে ক্যাম্পেইনটা আসছে ওটার সাথে কিন্তু একটা অবজেক্টিভ বক্সও আসছে, ঠিক আছে? এই হচ্ছে সেই অবজেক্টিভ বক্স। এবারের অবজেক্টিভ বক্স কিন্তু খুব ইন্টারেস্টিং, কারণ এই বক্সে অনেকগুলো অ্যাভাটার আছে। এই অ্যাভাটারগুলো অনেক ইন্টারেস্টিং, এবং শেষ দিকে আসলে আপনি দেখতে পাবেন এখানে 50 ই ফুটবল কয়েন আছে, আর এই ক্যাম্পেইনে শুধুমাত্র এই 50 কয়েনই আছে, ঠিক আছে? সুতরাং এই কয়েনটা খুবই গুরুত্বপূর্ণ, আপনাদেরকে রিসিভ করতেই হবে। ওকে, তো দেখেন আমি অলরেডি এই অবজেক্টিভগুলো কমপ্লিট করা শুরু করছি। দেখেন একটা অ্যাভাটার অলরেডি আমি কমপ্লিট করে ফেলছি। আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য, এগুলো কিন্তু আপনাকে 20 দিনের মধ্যে রিসিভ করতে হবে, ঠিক আছে? 20 দিন পর কিন্তু এই বক্সটা চলে যাবে। তো দেখেন আমি রিসিভ অলে ক্লিক করার আগে শুধু এই অ্যাভাটারটাকে রিসিভ করি। এই যে দেখেন এটাকে রিসিভ করলাম। ওকে, এই অ্যাভাটারটাকে আমি রিসিভ করলাম। দেখেন ক্লেম রিওয়ার্ড অপশন আসলে দেখতে পাবেন, রিসিভ করে ফেলছি। এরপর আরেকটা রিসিভ করলাম। তো এই অ্যাভাটারগুলো আসলে আপনি কীভাবে রিসিভ করবেন? এগুলো কোনামি মূলত এক একটা হাইলাইট কার্ডের সাথে এক একটা অ্যাভাটার আমাদেরকে দিছে। হাইলাইট কার্ড বলতে আমি কোনগুলোকে বোঝাচ্ছি আপনাদেরকে দেখাই। আমি যদি একটু কন্ট্যাক্ট থেকে প্লেয়ার বক্সে যাই, তাহলে আপনারা দেখতে পাবেন এই যে বক্সটা, এই এক একটা প্লেয়ারের সাথে কোনামি এক একটা অ্যাভাটার আমাদেরকে দিছে, ঠিক আছে? তো এবার আমি একটু আবার মিশন বক্সে যাচ্ছি, তাহলে আপনাদেরকে বোঝাতে সুবিধা হবে। হ্যাঁ, এই যে অ্যাভাটারগুলো, এগুলো এক একটা মাত্র দেখানো হাইলাইট কার্ডগুলোর সাথে এক একটা। যেমন আমি যদি নিচের দিক থেকে ওপেন করি, এই যে অ্যাভাটারটা ইতোশি, এটা দিছে ব্রুনো ফার্নান্দেজের সাথে, ঠিক আছে? তারপরে যেটা, এটাকে দিছে আলেজান্দ্রো গার্নাসোর সাথে। তারপরে যেটা, এটাকে দিছে রাশফোর্ডের সাথে, এটার নাম দেখেন চিগিরি। এই নামগুলো কিন্তু খুব ফানি, ঠিক আছে? এই যে আরেকটা প্লেয়ার আছে ওর সাথে, কী নাম, কুনিগামি ভাই, সরি কেউ মাইন্ড করে না, নামগুলো জাপানিজ। এরপরে দেখেন চুপু মন্টিং, ওর সাথে দিছে কাকে, আর ইউ। এরপরে দেখেন কিমিচ, কিমিচকে সাথে দিছে মিকাগি। তো এই অ্যাভাটারগুলো আপনি এক একটা হাইলাইট কার্ডের সাথে পাবেন। আচ্ছা, এখন কথা হচ্ছে হাইলাইট কার্ড রিসিভ করলেই কি অ্যাভাটারগুলো পেয়ে যাবেন? উত্তর হচ্ছে জি না। আপনি হাইলাইট কার্ড যেটা রিসিভ করবেন, ধরেন আপনি আপনি আজকে ব্রুনো ফার্নান্দেজকে পাইছেন, পাইলেই কিন্তু আপনি ইতোশিকে পাবেন না, মানে এই অ্যাভাটারটা পাবেন না। এই অ্যাভাটারটা পেতে হলে ব্রুনো ফার্নান্দেজকে এই ইভেন্টে খেলাতে হবে। এই যে ইভেন্টটা, এই যে ব্লু লক ফার্স্ট সিলেকশন, এই যে ইভেন্টটা যেখানে আপনি 3টা চান্স ডিল পাচ্ছেন হাইলাইট কার্ড বক্সের, এইখানে আপনাকে ওই প্লেয়ারটাকে দিয়ে খেলাতে হবে, ঠিক আছে? তাইলে আপনি এই অ্যাভাটারটাকে রিসিভ করতে পারবেন। আমি যে দেখেন, আমি যে এই যে ওকে রিসিভ করছি, ওকে কিন্তু আমি এমনি এমনি রিসিভ করি নাই, আমি আজকে হারিকেনকে পাইছি। এই যে এখানে লেখেন, দেখা লেখা আছে ফিচার হারিকেন, তো এই অ্যাভাটারটা ছিল হারিকেনের সাথে, আমি আজকে হারিকেনকে পাইছি। এরপর আমি এই চ্যালেঞ্জ ইভেন্টে, কোন চ্যালেঞ্জ ইভেন্টে, এই যে এই চ্যালেঞ্জ ইভেন্টে আমি মাত্র হারিকেনকে দিয়ে খেলছি। হারিকেনকে দিয়ে খেলানোর কারণেই আমি এই অ্যাভাটারটা পাইছি, ঠিক আছে? তো আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি। ধরেন আপনি কিমিচকে পাইছেন, কিমিচকে পাইলেই হবে না, কিমিচকে দিয়ে আপনাকে এই যে ইভেন্টটা, এই ইভেন্টে খেলাতে হবে, তাইলে আপনি এই অ্যাভাটারটা পাবেন। আর এই অ্যাভাটারগুলোকে কিন্তু আপনি একদিনেই পাবেন না, কারণ হচ্ছে এই প্রত্যেকটা প্লেয়ারকে পেতে হলে, এই 8টা প্লেয়ারকে পাওয়ার জন্য আপনাকে 4 এপ্রিল পর্যন্ত অপেক্ষা করতে হবে। 5টা প্লেয়ারকে আমরা ট্যুর ইভেন্ট এবং চ্যালেঞ্জ ইভেন্ট কমপ্লিট করলে পেয়ে যাব, কিন্তু বাকি 3টা প্লেয়ারকে আমাদের 3টা ডেটে দেবে। একটা ছিল আজকে 21শে মার্চ, আর একটা হচ্ছে 28 মার্চ, আর একটা হচ্ছে 4 এপ্রিল। অর্থাৎ এই বক্সের শেষ প্লেয়ারকে আপনি পাবেন 4 এপ্রিল। তো শেষ প্লেয়ারের সাথে শেষ অ্যাভাটারটা আপনি 4 এপ্রিলই পাবেন, ঠিক আছে? সুতরাং যারা অ্যাভাটারগুলোকে কীভাবে রিসিভ করবেন বুঝতে পারছিলেন না, তাদেরকে বলে দিই, আপনি যখনই কোনো একটা প্লেয়ারকে পাবেন, মানে হাইলাইট বক্স থেকে যখনই কোনো একটা প্লেয়ারকে পাবেন, তখন এখানে এসে দেখবেন এখানকার কোন অ্যাভাটারটা ওই প্লেয়ারের সাথে আছে, ঠিক আছে? এই যে ঢুকলেই দেখবেন ফিচারিং ব্রুনো ফার্নান্দেজ। আপনি যদি ব্রুনো ফার্নান্দেজকে পান, ওকে দিয়ে খেলালে আপনি এই অ্যাভাটারটাকে পাবেন। আপনি যদি গার্নাচোকে পান, তাহলে ওকে দিয়ে খেলালে এটা পাবেন। তো আপনি যে প্লেয়ারটাকে পাবেন, এখানে এসে দেখবেন ওই প্লেয়ারের সাথে কোন অ্যাভাটারটা আছে। তো আপনি ওই প্লেয়ারটাকে দিয়ে ওই ইভেন্টে খেলাবেন, মানে যে ইভেন্টটা তখন দেখালাম চ্যালেঞ্জ ইভেন্ট, ওটাতে খেলাবেন, খেলালে আপনি এই অ্যাভাটারটাকে পাবেন, ঠিক আছে? আর এই কয়েন, কয়েনের জন্য আপনাকে 4টা অবজেক্টিভ কমপ্লিট করতে হবে। আমি অলরেডি 3টা অবজেক্টিভ কমপ্লিট করছি, আর একটা কমপ্লিট করলে 50 কয়েন পাবো। অবজেক্টিভ বলতে কী বোঝাচ্ছি, যে এটা একটা অবজেক্টিভ, এটা একটা অবজেক্টিভ, এটা একটা অবজেক্টিভ, এটা একটা অবজেক্টিভ, এখানে কিন্তু 3টা অবজেক্টিভ, ঠিক আছে? এই যে এখানে কিন্তু 3টা অবজেক্টিভ। এই ইভেন্ট, এই ইভেন্টটা যদি আপনি ফুল কমপ্লিট করেন, মানে 3টা বক্সই কমপ্লিট করেন, তাহলে এখানকার 3টা 5 স্টার প্লেয়ার আপনি পাবেন, স্ট্যান্ডার্ড 5 স্টার প্লেয়ার টোকেন, ঠিক আছে? তো এই 3টা পাওয়া মানে 3টা অবজেক্টিভ কমপ্লিট হয়ে যাওয়া, আর 4 নম্বরও তো আপনি কয়েনই পাবেন, ঠিক আছে? তো এভাবে আপনি সবগুলো অ্যাভাটার এবং রিওয়ার্ডগুলোকে রিসিভ করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।